वृक्ष लगाए हम वृक्ष, वृक्ष लगाए हम वृक्ष, आओ मिलकर हम वृक्ष लगाएं, आओ मिलकर हम वृक्ष लगाएं, धरती माँ का कर्ज चुकाएं, वृक्ष लगाएं हम वृक्ष। हरी हरी हरियाली हो, जीवन में खुशहाली हो, हरी हरी हरियाली हो, जीवन में खुशहाली हो, ऐसा अपना लक्ष्य बनाएं, जगह जगह हम वृक्ष लगाएं, जगह जगह हम वृक्ष लगाएं, वृक्ष लगाएं हम वृक्ष, वृक्ष लगाएं हम वृक्ष, लक्ष्य बनाएं हम लक्ष्य, वृक्ष लगाएं हम। मुझसे है सांसों की तुझ में रवानी, मैं ना रहा तो रहेगा न पानी, मुझसे है सांसों की तुझ में रवानी, मैं ना रहा तो रहेगा न पानी, तुमको फल फूल छाया, तू तो समझ ही न पाया, था मैं हरा फिर भी काटा गया, तुझको नजर भी न आया, मैंने दिया तुमको फल छाया, तू तो समझ ही न पाया, था मैं हरा फिर भी काटा गया, तुझको नजर भी न आया। मुझको बचा ले रे दुनिया जहां, चाहूं मैं सबका भला, हर हाथ से एक पौधा नया, लग जाए फिर और क्या, मुझको बचा लेरी दुनिया जहां, चाहूं मैं सबका भला, हर हाथ
हाथ से एक पौधा नया लग जाए फिर और क्या। थोड़ी सी मिट्टी थोड़ा सा पानी तेरा इसमें क्या लगता है। ना काटो मुझे दुखता है है। मैं तेरा हिस्सा हूँ तू मेरा हिस्सा है मुझसे ही तू जिंदा है। ना काटो मुझे दुखता है ना काटो मुझे बड़ा दुखता है। আমার ইউনিয়ন অফ জার্নালিস্ট পূর্ব বর্ধমান শাখা পক্ষ থেকে যখন আমাদের প্রস্তাব দেওয়া হয় যে তারা আমাদের কলেজে বৃক্ষরোপণের কর্মসূচি নেবেন অরণ্য সপ্তাহ 14-25 জুলাইয়ের মধ্যে এবং 19 জুলাই দিনটাকে বেছে নেওয়া হয়, আমরা আনন্দিত হয়েছি এবং আমাদের কলেজকে ভেন্যু করার জন্য তাদের আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের নিজস্ব উদ্যোগে গত বছর 40টা মেহগনি এবং বকুল এবং হচ্ছে ওই সেগুন গাছ লাগিয়েছি, সেগুলো বেশ বড় হয়েছে। এবছর তারা আমাদের কলেজে 20-25টা দেবদারু গাছ লাগিয়েছেন এবং আগামী দিনে তাদের এ ব্যাপারে আরও সহযোগিতা আমরা পাবো আশা করি। এই যে এই মহতী কর্মসূচি, এই কর্মসূচির সাংবাদিক বন্ধুদের আমাদের কলেজের পক্ষ থেকে অকুণ্ঠ ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে যদি তারা এ ব্যাপারে আমাদের কোনো সহযোগিতা বা কোনো ভূমিকা কথা বলেন আমরা নিশ্চিতভাবেই সেই দায়িত্ব এবং ভূমিকা আমাদের কলেজ পালন করবে এটা আমরা বলতে পারি। কারণ প্রকৃতিকে এবং মানব সভ্যতাকে বাঁচাতে গেলে গাছ লাগানো এবং গাছকে যত্ন করে বড় করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। এই কর্মসূচি তারা যে গ্রহণ করেছেন, তাদের সংগঠনকে যেমন তারা মর্যাদা সম্পন্ন করেছেন, মানব সভ্যতায় তাদের যে ভূমিকাকে তারা প্রতিষ্ঠা করেছেন, আমরা সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে আমরাও শিক্ষা গ্রহণ করব এটা আজকের দিনে আমরা বলতে পারি। আমরা আমাদের কলেজের পক্ষ থেকে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান শাখাকে আমরা ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। এই মহতী কর্মসূচিতে তারা সামিল হয়েছেন এবং আমাদের কলেজকে তারা যে সহযোগিতা করছেন তার জন্য আমরা আনন্দিত এবং গর্বিত। কথা শোনা যাবে না, তোমরা শুনতে পাবে না, আমরাও বললেও তোমাদের কানে যাবে না। এখন অরণ্য সপ্তাহ চলছে যাকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার বন মহোৎসব হিসাবে উল্লেখ করেছে। 14 জুলাই থেকে 21 জুলাই এই বন মহোৎসব উপলক্ষে ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্ট অর্থাৎ সাংবাদিক সংবাদ জগতের মানুষ যারা তাদের তৈরি এই সংস্থা, সেই সংস্থার পক্ষ থেকে তারা আমাদের প্রস্তাব দেন যে আমরা এই কলেজে এই অরণ্য সপ্তাহের মধ্যে একদিন আমরা বৃক্ষরোপণ করব। 19 জুলাই দিনটা নির্ধারিত হয়েছিল, সেই মতো সাংবাদিক শ্রদ্ধ সাংবাদিক বন্ধু এবং আমাদের যারা গুরুজন ব্যক্তি তারা আমাদের কাছে এসেছেন। আমরা 25টা মতো গাছ ওখানে লাগালাম কলেজের পক্ষ থেকে, NSS ইউনিটের পক্ষ থেকে এই কর্মসূচিতে আমরা তাদের সঙ্গে আছি, সহযোগিতা করছি। এখন ছোট্ট কর্মসূচি, এরপরে আমাদের ভেরিফিকেশন আছে। এই কর্মসূচিতে অরণ্য সপ্তাহ, বন মহোৎসব এবং বর্তমান পরিস্থিতি এই বিষয়ে দু চারটে আলোচনা ছাত্রছাত্রী এবং আমাদের সচেতনতার জন্য এবং এই কলেজ প্রাঙ্গণ, এই পরিবেশ এবং পৃথিবীর ভারসাম্য এবং তা রক্ষার জন্য আমাদের আশুকরণীয় কর্তব্য দায়িত্ব কি এই বিষয়ে একটু আলাপ আলোচনা হবে। জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি, ওরা এ বিষয়ে কিছু কথা তোমাদের কাছে বলুন।
তোমরা একটু শোনো, কথা বলবে না, কারণ তোমরা কথা বললে ওটা আলোচনাটাই হচ্ছে অসম্পূর্ণ এবং ব্যর্থ হবে। ডক্টর সর্বজিৎ যশ, একদিকে উনি হচ্ছেন প্রখ্যাত ইতিহাস লেখক, ইতিহাসের ঋদ্ধ এবং পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তি, আমার খুবই কাছের ভাইয়ের মতো, এবং সাংবাদিক এবং সংবাদপত্র জগতে, সংবাদ মাধ্যম জগতেও একজন প্রতিষ্ঠিত ব্যক্তি। ডক্টর সর্বজিৎ যশ কিছু বলছেন। উনি বর্তমানে এই সমস্যার সমাধান, আমার যে ছোট ছোট ভাই বোনরা সামনে আছে সবাইকে ধন্যবাদ যে আজকে একদম ভর ভর্তি ছেলে মেয়ে এখানে এসেছ এই ধরনের একটা অনুষ্ঠানে, সেটা দেখে খুব ভালো লাগছে। আর মঞ্চে যারা বসে রয়েছেন, এই কলেজের প্রিন্সিপাল ডক্টর ইমানুর রহমান মহাশয়, ডাক্তার দীর্ঘদিনের পরিচয়, এছাড়াও রয়েছেন গার্ড মাস্টার বলে পরিচিত শ্রী অরূপ চৌধুরী মহাশয় শিক্ষক, এছাড়াও রয়েছেন শ্রী প্রবীর চট্টোপাধ্যায়, আমি জার্নাল অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি, এছাড়া রয়েছেন মহিলানন্দ হাজরা মহাশয়, আর সামনে আমাদের সামনে রয়েছে আমাদের ইউনিয়নের পদানন্দ দেব মহাশয় যিনি ভিডিওগ্রাফি করছেন, এবং আগারে যে আমাদের সদস্য আছেন বিশ্বজিৎ হাজরা তিনি এখানে বসে আছেন আমাদের ইউনিয়নের লোক। আমরা আজকে একটা এই বন মহোৎসব যখন হওয়ার সময় হলো, এই সপ্তাহটা আসার আগে আমরা ঠিক করলাম যে কোনো একটা জায়গায় এবছর আমরা গাছ লাগাবো। সাধারণত আমরা প্রতি বছর শহরের মধ্যেই করে থাকি, বর্ধমান শহরে, বাইরে কোথাও করবো, সেই মধ্যে গিয়ে বিশ্বজিৎ আমাদের এখানকার স্থানীয় মানুষ, উনি এই মাতার কলেজের প্রিন্সিপাল রবীন্দ্রবাবু এখানে সঙ্গে যোগাযোগ করেন। মাতার কলেজে যেহেতু অনেক জায়গা রয়েছে, এখানে যদি গাছ লাগানো হয় যেমন আমাদেরকে ওয়েলকাম করে যে তাড়াতাড়ি এখানে হয় ভালো করুন আপনারা, এবং সেই মতন আমরা উদ্যোগ নিয়ে সবাই আজকে আমরা এখানে 30টা গাছ লাগালাম, আগামী দিনে আরো গাছ নিশ্চয়ই লাগাবো, এবং তোমরাও নিয়মিত এই গাছগুলো পরিচর্যা করবে। গাছগুলো সব থেকে বড় সমস্যা হয় গাছটা লাগানো হয়। রবীন্দ্রনন্দ হাজরা চৌধুরী কলেজের অধ্যক্ষ আছে, শিক্ষক সর্বজিৎ পদ, আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, সঙ্গে সঙ্গে কাছে আরো দুজন সম্পর্কে বন্ধু ছাত্রছাত্রীরা, এই বিদ্যালয়ে সম্মানীয় সহকর্মীগণ, মঞ্চে উপস্থিত আমার অত্যন্ত কাছের পরিচিত শ্রদ্ধ প্রিন্সিপাল মহাশয়, জার্নালিস্ট ইউনিয়নের অন্যতম কর্ণধার কবিরবাবু সর্বজিৎবাবু এবং সদানন্দবাবু, এবং আমার পরম শ্রদ্ধ মহিলানন্দবাবু, আমি কিছু বলার আগে এই বিদ্যালয়ে আমার সবথেকে স্নেহের যে ছাত্রছাত্রীরা আছে এবং এই বিদ্যালয়ে যে সম্মানীয় সহকর্মীবৃন্দ আছে তাদেরকে এবং এই পবিত্র ভূমিকে আমার শ্রদ্ধা জানাতে আমি একটি বৃক্ষ শিশু এই বিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ মহাশয়ের হাতে, মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ মহাশয়ের হাতে তুলে দিয়েছি। এটা স্বর্ণচাপা গাছ আছে, আগামী প্রজন্মে তোমরাই পৃথিবীর আসল হাতিয়ার, আমি তোমাদের কাছে অনুরোধ রেখে যাব, এই গাছটা তোমরা যে কেউ এক বছর এই নতুন গৃহে এক বছর এসেছ, কেউ হয়তো দু বছর এসেছ, তার একটা স্মারক তোমরা তৈরি করে যাও, সবুজ স্মারক এই বিদ্যালয়ে, এই মহাবিদ্যালয়ের চারিদিকে যেন সে শোভিত হয়। যখন তোমার বয়স হবে, যখন এদিকে আসবে, তখন যেন তুমি আঙুল তুলে বলতে পারো যে ওই সবুজ বন্ধুটা আমরা লাগিয়েছি। একটা কাহিনী আছে, এক
মরুভূমির এলাকায় এক হাফেজ সাহেব রোজ যেতেন, আর পাশে একটা বাড়ি ছিল, দেখতেন সেই ভদ্রলোক কষ্ট পাচ্ছে। তো হাফেজ সাহেব যাবার পথে তাকে কখনো মিঠাই, কখনো আখরোট, কখনো খেজুর দিত। আস্তে আস্তে লোকটা কাজ তো করলই না, অথচ লোভ বাড়তে আরম্ভ। এই লোভ পেতে পেতে একদিন বলল হাফেজ সাহেব, জলের বড় অভাব আমার, একটা কুয়ো কাটিয়ে দিন না। হাফেজ সাহেব বললেন, ঠিক আছে আমি কুয়ো কাটিয়ে দিচ্ছি। কুয়ো কাটা হল। কিছুদিন পরে বলল, হাফেজ সাহেব ফল খেতে বড় ইচ্ছা হচ্ছে। ঠিক আছে, তোমার বাড়িতে আমি গাছ রোপণ করে দিচ্ছি। এই করতে করতে অনেক কিছু সে করল। তারপর একদিন হাফেজ সাহেব বললেন, আমাকে একটু জল দেবে খাবো? বলে এনে দিচ্ছি। জল তুলতে গিয়ে নিয়ে এসে সে যখন হাফেজ সাহেবকে দিয়েছে, তখন হাফেজ সাহেব নাকের কাছে নিয়ে গিয়ে বলছে, আরে এ তো জলটা দুর্গন্ধ মা, তুমি কুয়োকে যত্ন নাওনি? বলো ওই খেয়ে নি। তার হাফেজ সাহেব একদিন বললেন, চলো তোমার গাছটার একটু ছায়া বসি। বললেন, গাছে তো আমি কেটে দিয়েছি। বললো, কেটেছি মানে? বললো, গাছের কাঠটা বড় দাম হয়েছিল, তাই আমি সেটা বিক্রি করি। আস্তাগফিরুল্লাহ গোস্তাফি, মাফ করবে তোমরা, আমরা হচ্ছি সেই মানুষ যে হাফেজ সাহেব ঈশ্বর রূপে আমাদেরকে এত কিছু দিয়েছে, আর আমরা আজকে জলকে রাখতে পারছি না, আমরা গাছকে রাখতে পারছি না। এই এমন একটা জায়গায় আজ এসেছে যা আমরা ওই মানুষের তলে পড়ে গেছি, যে ঈশ্বরের দেওয়া এত কিছু সম্পদ আমরা অবহেলা উদাসীনতা ভোগ করছি, সেটা খুব নিষ্ঠুর ভাবে। তার ফলে কি ডেকে আনছে? আজ দোসরা শ্রাবণ, বৃষ্টি নেই। তার ফলে কি হচ্ছে? আজ তীব্র জল সংকটের মুখোমুখি ভারতবর্ষ তথা পৃথিবী। পরিবেশ তো কোনো ভৌগোলিক এলাকা মানবে না। আমার ভাতারে যদি বৃষ্টি না হয় তার প্রভাবটা পড়বে বর্ধমান, আর বর্ধমানে যদি গাছগুলো কাটা হয় তার প্রভাব পড়বে ভাতারে, এ কিছু মানবে না। যখন ধ্বংস আমরা করছি, প্রকৃতির মা সেও কিন্তু ছাড়বে না। আমার অদ্ভুত লাগে যে আমরা যখন কলেজে পড়তাম তখন এতটা সংকটের সম্মুখীন হইনি, কিন্তু তখন কিন্তু কাজ আরম্ভ হয়েছে। কিন্তু এতদিন পরও ভারতবর্ষের কোন কলেজে, মহাবিদ্যালয়ে ইউনিয়নের সাংস্কৃতিক মানে ভাগ আছে, স্পোর্টসের ভাগ আছে, পরিবেশের ভাগ হয়েছে বলে আমার জানা হয়েছে। পরিবেশ দপ্তর যে পরিবেশ বিষয় নিয়ে পরীক্ষা দিচ্ছি আমরা, কিন্তু ইউনিয়ন একটা পরিবেশ দপ্তর, পরিবেশ শাখা, এটা আমার জানা নাই। থাকলে আমি খুশি হব প্রথম যদি কোথাও হয়ে থাকে। মাননীয় অধ্যক্ষ মহাশয়কে অনুরোধ করব, কোন সময় যদি বিশ্ববিদ্যালয়ে বা কোথাও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে যদি কোনো সুযোগ পান, অন্তত পরিবেশের তাগিদে, পরিবেশ রক্ষার তাগিদে এইটুকু প্রস্তাব দিয়ে যে বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার বিভাগের সঙ্গে, সংস্কৃতি বিভাগের সঙ্গে একটা যেন পরিবেশ বিভাগ, নিখাত পরিবেশ বিভাগ, সেটা এনএসএস নয়, এনসিএসসি এসব নয়, নিখাত পরিবেশ বিভাগ একটা গঠিত হোক। পরিবেশে আজ কতখানি ক্ষতিগ্রস্ত আমি সেই বিশদভাবে যাওয়ার স্পর্ধা আমার নেই, আমি বলবো না, কারণ সেটা দিনের পর দিন ক্লাসের উপর নির্ভরশীল। আমি তোমাদের কয়েকটি কথা শুধু বলে যাচ্ছি। এবছর যে বিশ্ব পরিবেশ দিবস হল 5ই জুন, গত বছর আমাদের দিল্লির আমরা আয়োজক ছিলাম, তার স্লোগান ছিল বিট দ্য প্লাস্টিক পলিউশন, প্লাস্টিক দূষণ রোধ কর। এবছর চীন হয়েছে আয়োজক দেশ। এবছরে থিম হচ্ছে বিট এয়ার পলিউশন, অর্থাৎ বায়ু দূষণকে প্রতিরোধ করে।
আর ঠিক এইরকম একটা সময়ে আমরা পালন করতে যাচ্ছি অরণ্য সপ্তাহ। বায়ু দূষণের সঙ্গে অরণ্য সপ্তাহ অঙ্গাঙ্গী ভাবে জড়িত। আমি মনে করি সব জায়গাতে যে সমস্ত বিদ্যালয়ে যাই সেখানকার আবার প্রিয় ছাত্রছাত্রীদের বলি যে পৃথিবীতে তিনজন আছে যারা সবটাই দেয়, তিনজন, চতুর্থ জন বের করতে পারলে আমি খুশি হব। এই তিনজনকে, এক হচ্ছে আমার জন্মদাত্রী মা, আমি যতই অবহেলা করি, যতই তাকে গ্রামের সে মাটির বাড়িতে রেখে আসি, শহরে এসে আমি ভোগ্যের চরম সময় পৌঁছে নতুন নতুন প্যান্ট জামা পরে গাড়ি চড়ে আমার অহমিকাকে প্রকাশ করি না কেন, মাকে আমি নিজের দিয়ে বলছি, আমি দেখছি মা যেন বর্তমানে আমার সংসারে বোঝা, তাকে আমি গ্রামের বাড়িতে মাটির জায়গায় নিয়ে রেখে আসছি, মাসে মাসে কিছু চাল ডালের জন্য বলছি। কিন্তু ওই মা যখন যেদিন আমার জ্বর হয় শোনায় ছুটে আসে গ্রাম থেকে, কারণ মাই পারে এই পৃথিবীকে, এই সন্তানকে সবটা দিতে। দ্বিতীয় শিক্ষা, আমি তো দেখেছি ছোটবেলা থেকে, তোমরাও দেখেছ যে গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে আমরা যেদিন পা রেখেছি সেই বিদ্যালয়টা যতক্ষণ চলেছে ততক্ষণই যেন বিদ্যালয়টা প্রাণ, তারপরে সেই বিদ্যালয়ে আর কিছু যেন নেই। এমনকি আমরা আমরা যারা আমার মা কাকিমারা যারা সন্ধে হলে ঠাকুর তোলায় যে জল দেয়, ধূপ ধুনো দেয়, পীর দরগায় ধূপ ধুনো দেয়, তারা তাদেরকেও দেখিনি যে আমার গ্রামে সব থেকে পবিত্রতম স্থান ওই প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে একটু জল বা ধূপ দেয়। আমি মনে করি তোমরাও মনে করবে কিছুদিন পরে, মন্দির মসজিদের মতো বিদ্যালয় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র স্থান, সেই প্রতিষ্ঠানে আমরা যা শিখছি সে কোনোদিন তোমাকে কিচ্ছু বাদ দেবে না, তুমি যতটা নিতে চাইবে সবটাই দেবে, এবং সেই শিক্ষা নিয়েই আগামী দিনে তোমাদের পথ চলা আমাদের পথ চলা শুরু। তৃতীয় গাছ, বুদ্ধদেব বলেছিলেন জীবনে যাই করো ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, মুক্তি লাভের অনির্বাণ লাভের তুমি সন্ধান করো, কিন্তু পাঁচ বছর অন্তর একটা করে বৃদ্ধ শিশু রোপণ করো। শেষটাও করেছিলেন গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের দুদিকে অশোক করেছিলেন, আমরাও করছি আজকে, আমরাও করছি, কিন্তু করাটার মধ্যে পরিকল্পনার কিছু যেন কোথাও যেন খামতি থেকে যাচ্ছে। যে যে জায়গায় আমি এবছর গাছ লাগালাম অরণ্য সপ্তাহে, পরের বছর সেই জায়গায় আবার আমি এসে গাছ লাগাচ্ছি। তাই আমরা যে গাছগুলো লাগাই শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে, অর্থাৎ ছাত্রছাত্রীকে আমরা তুলে দিচ্ছি হাতে বাড়িতে লাগাও, বিদ্যালয়কে সৌন্দর্যের জন্য বলছি বিদ্যালয়ে লাগা, যেন সেটা আপন করে লাগানো হয়। তাহলে তোমাদের ভূমিকা কি হবে? এই পৃথিবী থেকে নিয়মিত আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, মাস গেলে আর বাড়িতে যে একটা সিলিন্ডার লাগে আমাকে 700 সামথিং পে করতে হয়, কিন্তু এই যে অবিরত আমরা অক্সিজেন নিয়ে যাচ্ছি বা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, এর জন্য আমাকে কিছু পে করতে হচ্ছে না, করা তো উচিত। অন্তত আজকের এই সংকটের মুহূর্তে আমি তোমাদের অনুরোধ করব যে অন্তত একটা সবুজ স্মারক, তুমি তো কলেজ এসেছ, জীবনের এক চরম মানে সুবর্ণ মুহূর্ত হচ্ছে কলেজে প্রবেশ, সেই মুহূর্তটাকে ধরে রাখতে বা আমার এই দাশরথী হাজরা মেমোরিয়াল কলেজকে আমার বাড়িতে স্মৃতি হিসেবে ধরে রাখতে আমি যদি একটা গাছ লাগাই বাড়িতে,
কিংবা আমার ঠাকুরদা কি দাদু কি ঠাকুমা কি দাদি হয়তো মারা গেছে, তার স্মৃতিতে তার সেই ভালোবাসাটাকে নিটল ভাবে আটকে রাখতে আমি যদি বাড়িতে একটা দীর্ঘজীবী গাছ লাগাই, ক্ষতি তো নয়, অন্তত পৃথিবীতে উপকৃত হবে, অন্তত আমি নিজের কাছে আমি কিছুটা পরিষ্কার থাকব যে পৃথিবী থেকে আমি যাইনি না কেন, অন্তত ক্ষুদ্রতম কিছু একটা কণাও আমি কিন্তু সৃষ্টি করে দেব। আমাদের এই সেমিনারের মূল লক্ষ্যই কিন্তু তোমাদের কাছে অনুরোধ করে তোমাদের অনুপ্রাণিত করা। যে সমস্ত আমার প্রিয় ছাত্রছাত্রী বিদ্যালয়ের অধ্যক্ষ সাহেবকে বিভিন্ন কাজে সহযোগিতা করে তাদেরকে আমি বলব, বিদ্যালয়কে সবুজায়ন ঘটাও। গোটা বর্তমান জেলায় আমরা গ্রিন স্কুল মুভমেন্ট শুরু করেছি, যেটা পশ্চিমবঙ্গে কোথাও শুরু হয় নি সর্বশিক্ষার মাধ্যমে। আজ সেই বর্তমানকে দেখে অবিভক্ত বর্তমান ছিল তখন রবীন্দ্রনাথবাবু জানেন, অবিভক্ত বর্তমানকে দেখে পশ্চিমবঙ্গের সব জায়গায় সব স্কুলে কিন্তু গ্রিন স্কুল মুভমেন্ট হচ্ছে। অর্থাৎ আমরা ছাত্রছাত্রীদের ধরতে চাইছি, যে কিছু করবে, যে কিছু বুঝবে, যে কিছু চাইবে, যার মধ্যে ভালোবাসা সে উদ্ধার করে দেবে। বয়স্ক লোকেরা কিচ্ছু করবে না, আমাকে এনেছে আমি দুটো লেকচার দিয়ে যাব, কাজ হয়তো করি বলে এনেছে, কিন্তু আমি আমাকে দিয়ে সব কথা বলি। করবে তোমরা, তোমরাই করবে এবং তোমরাই পারবে তোমার বাড়িটাকে দূষণ মুক্ত করতে, তোমরাই পারবে তোমার গ্রামটাকে দূষণ মুক্ত করতে, তোমরা পারবে তোমার এলাকাটাকে দূষণ মুক্ত। একটা গাছ লাগাও এই বিদ্যালয়কে শ্রদ্ধা জানাতে, একটা গাছ লাগাও প্রকৃতির মাকে শ্রদ্ধা জানাতে। এটা করলেই অনেক কিছু পৃথিবীকে তোমার প্রতি অনেক কিছু দেওয়া হবে। আমি এরপরে অনেক গাছ কাটা কত ক্ষতিকর সেটা তোমাদের বোঝানোর কোনো দরকার নেই, আমি শুধু একটা কাহিনী কবিতা তোমাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। আমার মনে হয় সেটা শুনলেই সার্বিক ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। একটু আমাকে সহযোগিতা করবে সাউন্ডের ব্যাপারে, এক মৃত্যু কাহিনী, একটা গাছের মৃত্যু হয়েছে, সেই গাছটা মৃত্যুর পরে বলছে কথা। একবার এক বৃদ্ধ তার নাতির ভূমিষ্ঠ দিনে নার্সারি থেকে আমাকে আনলো তার গৃহে, বেঁধে দিল মাটির বন্ধনে। নার্সিংহোম থেকে নাতি বাড়ি এলো, এই কদিনে একটা কচি পাতা আমার দেহে বের হলো। নাতি তেল মেখে রোদ খায়, বৃদ্ধ জল দেয় আমার তলে, দুজনেই বড় হচ্ছি, অজান্তে হচ্ছি বন্ধু। পাড়াতেই ছিল একটা চালকল, তার কালো বিষ ছাই উড়ে এসে পড়ত বাড়ি আনাচে কানাচে, ফল যা হবা তাই হল। 10 মাসের শিশুর ফুসফুসে ঘন ঘন ওঠা নামা, কামার শালার ফাপড়ের ধাঁচে, ডাক্তার বৈদ্য ওষুধ পথ্য, মায়ের বিনিদ্র রজনী, বাবার অফিস কামাই, বৃদ্ধ দাদুর ঘন ঘন ঠাকুর ঘরে আনাগোনা, শুধু একটা উপায় চাই, তবু কালো বিশ্বাস উঠছে আকাশে বাতাসে বাড়ি আনাচে কানাচে। কষ্ট হল খুব, যন্ত্রণার স্রোত বইতে লাগলো জাইলেন ফ্লোয়েমে শিরা উপশিরায়, দ্রুত বের করলাম শাখা প্রশাখা অসংখ্য সবুজ পাতা, সতেজ প্রাণ বায়ুতে ভরে দিলাম শিশুর ঘরটা, শান্ত স্বাভাবিক হল ফুসফুস। বৃদ্ধ কি বুঝলো জানি না, পরদিন থেকে
দাদু নাতি সকাল সন্ধে খেলা হলো আমাকে ঘিরে আমার তলে। সেই সকালটা বেশ মনে পড়ে যেদিন আমার প্রথম কলি ফুল হলো, আনন্দে সর্বাঙ্গ শিহরিত, পৃথিবীকে মনে হলো নতুন। শিশুটা আনন্দে আমার দেহ হতে ফুলটা ছিঁড়ে দাদুকে দিয়ে বলল, গ্র্যান্ডপাপা হাউ নাইস। বৃদ্ধ বলেছিলেন, থ্যাংক ইউ, বাট গাছ থেকে ফুল পাতা ছিঁড়লে ওদেরও কষ্ট হয়। কিন্তু বিশ্বাস করুন, আমার একটুও কষ্ট হয়নি। ফুল ফুলকে তুলেছে, কষ্ট কিসে? আর সেদিন বৃদ্ধ যেদিন আমাদের ছেড়ে চলে গেল, নাতি আমার কাছে এসে বলল, বন্ধু একটা ফুল দেবে? তোমার আমার বন্ধুকে বিদায় জানাবো। বিশ্বাস করো, সব ফুল আমার বাতাসকে বলে ঝরিয়ে দিলাম। পাতায় পাতায় ক্রন্দন রোলে বললাম, যাও বন্ধু সব নিয়ে যাও, সাজাও আমাদের বন্ধুকে। আসলে আমার তো চোখ নেই যে অশ্রু ঝরবে, আমার তো স্মরণালী নেই যে কান্না বেরোবে। আরও একটি ছেলেটি রঙিন মোড়কে একটা বই রাখলো আমার তলে, বলল, বন্ধু তোমার প্রিয় বন্ধু রচনা লিখে প্রথম হয়েছে তোমাকে নিয়ে। পাতায় পাতায় দিলাম করতালি, বন্ধু বন্ধু শুধু বন্ধুত্ব খালি। তারপর গতকাল বন্ধুর মা দামি একটা নিয়ন বাতি এনে সন্ধ্যায় টাঙালো বারান্দায়। আলো ছিল, জৌলুস ছিল, কিন্তু তার কাছে পথ চলা মানুষদের দেখানোর অহমিকা মার খেল। আমার শাখা বসে ঘোষিত হল আমার মৃত্যুদণ্ড। আজ সকালে দা হাতে লোক এলো, আঘাতে আঘাতে সজোরে কোপে কোপে আমাকে টুকরো টুকরো করে কাটল, ফেলে দিল বাইরে রাস্তার পাশে নোংরা। সজল নয়নে বন্ধু আমার দাঁড়িয়ে বারান্দা গ্রিল ধরে ফুসফুসটা ফাঁপাচ্ছে কামার সালার আপনের কাছে। কালো বিশ্বাস উঠছে আকাশে বাতাসে বাড়ি আনাছে। এই কবিতার মধ্যে যদি ন্যূনতম কিছু বার্তা দিতে চাই, সেটা আমি ভারতীয় ছাত্রছাত্রীদের এর পরের কর্তব্য তোমাদের কাছে।